আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদের আজকের আলোচনার টপিক সেন্টেন্স। আজকে আমরা সেন্টেন্স নিয়ে আলোচনা করব, কারণ আমরা যদি সেন্টেন্সটা সঠিকভাবে আইডেন্টিফাই করতে না পারি, তাহলে আমি ভয়েস, ন্যারেশন, অন্য যে বড় বড় গ্রামার আইটেমগুলো আছে এগুলো আমি পারবো না। তাহলে চলো আমরা সেন্টেন্স সম্পর্কে জেনে নেই। সেন্টেন্স কাকে বলে? দুই বা ততোধিক ওয়ার্ড পাশাপাশি বসে যদি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তাকে সেন্টেন্স বলে। তাহলে দেখো, দুই বা ততোধিক ওয়ার্ড পাশাপাশি বসবে এবং মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে। তাহলে আমি একটা সেন্টেন্স লিখছি এক্সাম্পল হিসেবে, যেমন আই রিড আ বুক। এখানে দেখো একটা সাবজেক্ট, একটা ভার্ব, একটা অবজেক্ট। আই রিড আ বুক, আমি একটি বই পড়ি। এখানে আই সাবজেক্ট, রিড ভার্ব, আর আ বুক হচ্ছে অবজেক্ট। দেখো আমি একটি বই পড়ি, এখানে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করছে। এখানে একটা সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে। এখন যদি সেন্টেন্সটা এরকম হয় যে রিড আই আ বুক, এখানে দেখো সেম তিনটা ওয়ার্ড আছে, বাট মিনিংটা করো পড়ি আমি একটি বই, মিনিং কিন্তু আসছে না। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকলেই হবে না, মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে হবে, দেন ওটা আমার সেন্টেন্স হবে। ওকে, তাহলে আমরা সেন্টেন্সটা কীরকম হয় ওটা আমরা ভালো করে জানতে পেরেছি। এবার আমরা এই স্ট্রাকচারটা নিয়ে আলোচনা করব। সেন্টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট হয় ভার্ব, মানে শুধু সাবজেক্ট এবং শুধু ভার্ব যদি থাকে তাহলে সেটাও সেন্টেন্স হয়। যেমন দে ড্রিঙ্ক, দে একটা সাবজেক্ট আর ড্রিঙ্ক একটা ভার্ব, তাহলে এটাকে আমরা সেন্টেন্স বলছি। আবার দেখো সেকেন্ড স্ট্রাকচারটা যদি দেখো, সাবজেক্ট ভার্ব অবজেক্ট যদি হয় তাহলে সেটাও কিন্তু কি হচ্ছে, আমাদের সেন্টেন্স হচ্ছে। এই ভার্বটা আবার দুই ধরনের থাকতে পারে, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। অক্সিলারি ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, দুই ধরনের ভার্ব। আমাদের ফার্স্ট এক্সাম্পলটা দেখো, দে ড্রিঙ্ক ম্যাঙ্গো জুস, তাহলে এখানে কি, এটা সাবজেক্ট, এটা প্রিন্সিপাল ভার্ব, অবজেক্ট। তাহলে আমাদের প্রিন্সিপাল ভার্ব শুধু যদি থাকে, সাবজেক্ট থাকে আর ভার্ব থাকে, তাহলে সেটাও সেন্টেন্স হয়। এবং সেকেন্ড এক্সাম্পলে দেখো, দে আর ড্রিঙ্কিং ম্যাঙ্গো জুস, এখানে আমাদের দে সাবজেক্ট আর অক্সিলারি ভার্ব, ড্রিঙ্কিং প্রিন্সিপাল ভার্ব, ম্যাঙ্গো জুস অবজেক্ট। দ্যাট মিন্স আমাদের সেন্টেন্স অক্সিলারি ভার্ব, প্রিন্সিপাল ভার্ব দুটো থাকলেও সেন্টেন্স হয়, শুধু প্রিন্সিপাল ভার্ব থাকলেও সেন্টেন্স হয়, আবার অবজেক্ট না থাকলেও আমাদের সেন্টেন্স হয়। তোমরা খেয়াল করে থাকবে যে আমি সেন্টেন্সের স্ট্রাকচারের ক্ষেত্রে দুটো ভার্বের নাম বলেছি, একটা অক্সিলারি ভার্ব, একটা প্রিন্সিপাল ভার্ব। অক্সিলারি হচ্ছে সাহায্যকারী ভার্ব আর প্রিন্সিপাল ভার্ব হচ্ছে প্রধান ভার্ব। এখন প্রিন্সিপাল ভার্ব তো অনেক হিউজ, পৃথিবীতে অনেক, মানে আমাদের ডিকশনারিতে আমরা যে ইউজ করি অনেক ভার্ব আছে, ওটা তো আমাদের মুখস্থ রাখা সম্ভব না। ক্লাসিফিকেশনটা আমাদেরকে ভালোভাবে জেনে ওটাকে আইডেন্টিফাই করতে হবে, কিন্তু অক্সিলারি ভার্বটা আমাদের লিমিটেড, ওটাকে আমরা মুখস্থ করে মনে রাখতে পারি। তাহলে অক্সিলারি ভার্বটাকে যদি আমি মুখস্থ করি তাহলে আমার কিন্তু ডিফারেনশিয়েট করা অনেক ইজি হয়ে যায়, যে অক্সিলারি যদি আমি আইডেন্টিফাই করতে পারি তাহলে বাকিটা আরেকটা যেটা থাকছে সেটা কি, প্রিন্সিপাল ভার্ব। তাহলে চলো আমরা অক্সিলারি ভার্বগুলো দেখে নিই। অক্সিলারি ভার্ব মানে কি, সাহায্যকারী ক্রিয়া। এখানে দেখো টুই ভার্ব, আমি আবার এগুলোকে একটু আলাদা আলাদা করে বলেছি তোমাদের মনে রাখার সুবিধার জন্য আর কি। টুবি ভার্ব, টুবি ভার্ব, বি ভার্ব যেটা আমাদের, সেটা হচ্ছে অ্যাম, ইজ, আর, অজ, অয়ার, বিন। আমাদের হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড। আমাদের ডু ভার্ব, ডু, ডাজ, ডিড। আর মডাল অক্সিলারি আমরা যেটা বলি, মডাল, সেই মডাল অক্সিলারিগুলো শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ক্যান, কুড, নিড, ডিয়ার, মাস্ট, ওট টু, গোয়িং টু, ইটিসি। তোমরা এই অক্সিলারিগুলো কষ্ট করে মনে রাখার চেষ্টা করবে। সাধারণত আমরা সেন্টেন্সের দুটো রূপ দেখতে পাই। দেখো একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভের বাংলা কি, হা বোধক। আর সেকেন্ড রূপটা হচ্ছে নেগেটিভ, না বোধক। মিনিং বা অর্থ অনুযায়ী সেন্টেন্স পাঁচ প্রকার, পাঁচ প্রকার সেন্টেন্স। ফার্স্ট হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভের বাংলা কি, বর্ণনামূলক বা বিবৃতিমূলক বাক্য। সেকেন্ডটা হচ্ছে ইন্টারোগেটিভ, ইট ইজ ইজি ফর ইউ, প্রশ্নবোধক, এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে, ওটা দেখে আমরা খুব সহজে আইডেন্টিফাই করতে পারবো।
थर्ड होच्छे इम्परेटिव सेंटेंस अनुज्ञा सूचक फोर्थ होच्छे आमादेर अपटेटिव सेंटेंस जेटाके आमरा बोली इच्छामूलक वाक्य आमादेर फाइव नम्बर होच्छे एक्सक्लेमेटरी सेंटेंस एक्सक्लेमेटरी मिनिंग कि विस्मयसूचक वाक्य আমরা প্রথমে কি বলেছি সেন্টেন্সের সাধারণ দুটো রূপের কথা বলেছি অ্যাফার্মেটিভ নেগেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে এই অ্যাফার্মেটিভ নেগেটিভের ব্যবহার তুমি দেখতে পাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে দেখতে পাবে আর ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে দেখতে পাবে অপটেটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে এটার ব্যবহার আমরা সচরাচর দেখি না তাহলে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে শুরু করছি অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি যে সেন্টেন্স দ্বারা বিবৃতিমূলক বা বর্ণনামূলক বাক্য প্রকাশ করা হয় সেটাই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স দ্যাট মিন্স আমি এতক্ষণ যতগুলো কথা বললাম তোমাদের সাথে সবই কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স বললাম এখন দেখো স্ট্রাকচারটা যদি আমরা দেখি আমাদের সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমাদের ভার্ব দুই ধরনের অক্সিলারি ভার্ব প্রিন্সিপাল ভার্ব আর সেকেন্ড আরেকটা যদি স্ট্রাকচার দেই তাহলে সাবজেক্ট অক্সিলারি ভার্ব তারপরে নট প্রিন্সিপাল ভার্ব অবজেক্ট এখন আমি যদি ফার্স্ট স্ট্রাকচার অনুযায়ী এক্সাম্পল দিয়েছি দেখো ফার্স্ট হি প্লেস ফুটবল বি নাম্বার শি ইজ আ স্টুডেন্ট দেখো হি সাবজেক্ট প্লেস ভার্ব ফুটবল অবজেক্ট শি ইজ আ স্টুডেন্ট শি সাবজেক্ট ইজ ভার্ব আর আ স্টুডেন্ট অবজেক্ট ওকে আমাদের সেকেন্ড স্ট্রাকচার অনুযায়ী আমরা দুটো এক্সাম্পল লিখেছি হি ডাজন্ট প্লে ফুটবল আর বি নাম্বার শি ইজ নট আ স্টুডেন্ট সাবজেক্ট সাবজেক্ট অক্সিলারি ভার্ব অবজেক্টিভ ভার্ব প্রিন্সিপাল ভার্ব এখানে দেখো অক্সিলারি ভার্বের পরে আমি নট দিয়েছি আমি অক্সিলারি ভার্ব আর নটটা একসাথে লিখেছি ডাজেন্ট এটা হচ্ছে এখন আমাদের স্ট্যান্ডার্ড ফর্ম এটা আলাদাও লেখা যায় ডাজ নট কিন্তু আমরা স্ট্যান্ডার্ড ফর্মটা লেখার চেষ্টা করব ডাজেন্ট তারপরে দেখো আমার প্রিন্সিপাল ভার্বটা প্লে তারপরে আমার অবজেক্ট আর বি নাম্বারে সি সাবজেক্ট আমাদের ইজ অক্সিলারি ভার্ব নট আ স্টুডেন্ট অবজেক্ট এখানে আমরা ইজেন্ট লিখতে পারবো স্ট্যান্ডার্ড ফর্মটা দেখো আমাদের টু নং সেন্টেন্সটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্সের বাংলা কি প্রশ্নবোধক বাক্য যে সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা বোঝায় সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স এই সেন্টেন্সটা আইডেন্টিফাই করা তোমাদের জন্য খুব ইজি হবে কারণ এই সেন্টেন্সের শেষে আমরা কি কোশ্চেন মার্ক পাবো এরকম একটা চিহ্ন পাবো যেটাকে আমরা বলি প্রশ্নবোধক চিহ্ন অথবা কোশ্চেন মার্ক এই ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই ধরনের একটা হচ্ছে ইয়েস নো ইন্টারোগেটিভ সেন্টেন্স আর একটা হচ্ছে ডাব্লিউএস ইন্টারোগেটিভ সেন্টেন্স এখন ইয়েস নো ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা একটু দেখে নেই ইন্টারোগেটিভ ইয়েস নো ইন্টারোগেটিভ সেন্টেন্স অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয় ওই যে তোমাদের প্রথমে আমি অক্সিলারি ভার্বের একটা চার্ট দিলাম দিয়ে বললাম এটা মনে রাখার চেষ্টা করবে এটা তোমাদের এখন অনেক কাজে লাগবে দেখো অক্সিল সেন্টেন্সটা যদি তুমি দেখো ওই চার্টের যে কোনো একটা ভার্ব দিয়ে শুরু হচ্ছে দ্যাট মিন্স ওটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হচ্ছে তারপর সাবজেক্ট তারপর প্রিন্সিপাল ভার্ব অবজেক্ট এক্সটেনশন তখনই তুমি আইডেন্টিফাই করতে পারবে যে সেটা ইয়েস নো ইন্টারোগেটিভ সেন্টেন্স আর ইয়েস নো ইন্টারোগেটিভ সেন্টেন্সটা এইরকম একটি সেন্টেন্স যেটার অ্যান্সারে তোমার ইয়েস এবং নো আসে দেখো আমরা নিচে একটা এক্সাম্পল লিখেছি আর ইউ গোয়িং টু স্কুল তুমি কি স্কুলে যাচ্ছ তুমি অ্যান্সারে কী বলবে হয়তো ফার্স্টে তোমাকে বলতে হবে ইয়েস যদি তুমি স্কুলে যাও ওই সময় আর যদি তুমি না যাও তাহলে কী বলবে নো তাহলে তোমাকে ইয়েস এবং নো দিয়ে শুরু করতে হচ্ছে দেন তোমাকে বাকি অ্যান্সারটুকু লিখতে হচ্ছে তাহলে এই স্ট্রাকচারটা আমরা দেখি আর অক্সিলারি ভার্ব ইউ সাবজেক্ট গোয়িং প্রিন্সিপাল ভার্ব আর এখানে তুমি অবজেক্ট অথবা এক্সটেনশন ধরতে পারো আর লাস্টে আমার কি কোয়েশ্চেন মার্ক ওকে ডাব্লিউএস ইন্টারোগেটিভ সেন্টেন্সটা যে সেন্টেন্সটা ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হবে সেটাকেই আমরা ডাব্লিউএস ইন্টারোগেটিভ সেন্টেন্স বলবো দেখো স্ট্রাকচারে দেখি এই সেন্টেন্সের শুরুতেই কী থাকবে ডাব্লিউএস ওয়ার্ড তারপরে অক্সিলারি ভার্ব সাবজেক্ট প্রিন্সিপাল ভার্ব অবজেক্ট এক্সটেনশন একটা মজার ব্যাপার কি জানো তোমরা এই স্ট্রাকচারটা ফলো করো এখানে যদি তুমি শুধু এই ডাব্লিউএস ওয়ার্ডটুকু বাদ দাও বাকি স্ট্রাকচারটা কিন্তু এই স্ট্রাকচার অবজার্ভ করো এটুকু বাদ দাও দেখো দুটো সেম স্ট্রাকচার তাহলে আমাদের কিন্তু মনে রাখা অনেক ইজি হচ্ছে আমরা ডাব্লিউএস ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে শুধুমাত্র ফার্স্টে ডাব্লিউএস ওয়ার্ড বসিয়ে দিব আর বাকিটুকু আমরা ইয়েস নোর স্ট্রাকচারটা বসিয়ে দিলে হয়ে যাচ্ছে দেখো আমার এক্সাম্পল হোয়াট আর ইউ ডুইং হিয়ার এখানে ডাব্লিউএস ওয়ার্ড হট তারপর এখানে অক্সিলারি ভার্ব এটা সাবজেক্ট এটা প্রিন্সিপাল ভার্ব এখানে অবজেক্ট এক্সটেনশন কোয়েশ্চেন মার্ক
তাহলে আমি ডব্লিউএস ওয়ার্ড গুলো এখানে লিখে দিয়েছি যেন তোমরা খুব সহজে বুঝতে পারো যে ডব্লিউএস ওয়ার্ড নিয়ে যেন তোমাদের কোনো কনফিউশন না থাকে হু হুইচ হোয়াট হোয়েন হোয়াই হোয়ার হাউ হুম হুজ হাউ মেনি হাউ মাচ অনেক এরকম থাকতে পারে এগুলো হচ্ছে আমাদের ডব্লিউএস ওয়ার্ড তবে আমার কিন্তু উইল কিন্তু ডাব্লিউ দিয়ে শুরু হচ্ছে কিন্তু উইল কিন্তু ডব্লিউএস ওয়ার্ড না এই জন্য আমি এখানে লিখে দিলাম যেন তোমরা কোনো কনফিউশনে না পড়ো ইম্পারেটিভ সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা আদেশ উপদেশ অনুরোধ ইত্যাদি বোঝায় তাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স তোমরা যে কোনো বইয়ে দেখবে এরকম সংজ্ঞা কিন্তু আমি বলবো তোমাদের মনে রাখার সুবিধার জন্য যে যে সেন্টেন্সের সাবজেক্ট উল্লেখ থাকবে না কি আমাদের সাবজেক্টটা উল্লেখ থাকবে না সাবজেক্টটা উজ্জ থাকবে এবং সেন্টেন্সটি ভার্ব দ্বারা শুরু হবে সেটা হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স লেট দ্বারাও শুরু হয় দেখো আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার যদি দেখি আমাদের ফার্স্ট স্ট্রাকচারে আছে কি প্রিন্সিপাল ভার্ব তারপর অবজেক্ট তাহলে ক্লোজ কি প্রিন্সিপাল ভার্ব দ্য ডোর অবজেক্ট সেকেন্ড স্ট্রাকচারে অক্সিলারি ভার্ব তারপর নট তারপর প্রিন্সিপাল ভার্ব তারপর অবজেক্ট অক্সিলারি ভার্বটা কি ডু আর নট একসাথে হয়ে কী হয়েছে ডোন্ট আর এখানে প্রিন্সিপাল ভার্বটা কি ক্লোজ আর দ্য ডোর হচ্ছে অবজেক্ট আর থার্ড স্ট্রাকচারে দেখো থার্ড স্ট্রাকচারের সেন্টেন্সটা শুরু হবে লেট দিয়ে তারপর সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হবে কোন ফর্ম অবজেক্টিভ ফর্ম তারপর প্রিন্সিপাল ভার্ব তারপর অবজেক্ট তাহলে দেখো লেট সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম তারপর প্রিন্সিপাল ভার্ব তারপর অবজেক্ট আই আই আমাদের সাবজেক্ট সেটার অবজেক্টিভ ফর্ম কি মে আমাদের এই তিনটে জিনিস খুবই ভালো করে মনে রাখতে হবে ইম্পারেটিভ সেন্টেন্স মূল ভার্ব প্রিন্সিপাল ভার্ব দ্বারা শুরু হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স লেট দ্বারা শুরু হচ্ছে অপটেটিভ সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা ইচ্ছা প্রার্থনা ইত্যাদি বোঝায় সেটা হচ্ছে কি অপটেটিভ সেন্টেন্স এখন দেখো অপটেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার মে থাকবে স্টার্টিং অপটেটিভ সেন্টেন্স 80% ক্ষেত্রে আমরা অবজার্ভ করব যে এটা শুরুতে মে থাকে দেন সাবজেক্ট থাকবে তারপর ভার্ব প্রিন্সিপাল ভার্ব বলতে পারো অবজেক্ট এক্সাম্পলটা খেয়াল করো মে আল্লাহ সাবজেক্ট ভার্ব অবজেক্ট এটা হচ্ছে আমাদের অপটেটিভ সেন্টেন্স অপটেটিভ সেন্টেন্সে অনেক সময় এই মেটা উজ্জ থাকে যেমন দেখো এই সেন্টেন্সের ক্ষেত্রে লং লিভ বাংলাদেশ এখানে কিন্তু মেয়েটা নেই মেয়ে উজ্জ আছে বাট এটা অপটেটিভ সেন্টেন্স মেয়ে লং লিভ যেটা দিয়ে অপটেটিভ সেন্টেন্স শুরু হোক না কেন এখানে আমাদের উদ্দেশ্য থাকে কি ইচ্ছা প্রকাশ করা আশীর্বাদ করা অথবা প্রার্থনা করা এক্সক্লামেটরি সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা বিস্ময় আবেগ দুঃখ সুখ অনুভূতি ইত্যাদি প্রকাশ পায় সেটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স আর তোমরা এক্সক্লামেটরি সেন্টেন্সটাকেও খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারবে কীভাবে আমরা সেন্টেন্সে সবসময় একটা এক্সক্লামেটরি চিহ্ন পাবো বিস্ময় সূচক চিহ্ন এরকম একটা দাগ দিয়ে নিচে ডট এখন সেন্টেন্সের শুরুতে আমাদের কী থাকবে এক্সক্লামেটরি ওয়ার্ড থাকবে ওয়ার্ডগুলো আমরা একটু দেখে নেই কেমন হোয়াট হাউ ওহ আহ অ্যালাস ইউরেকা অ্যামেজিং ওয়াও অসাম আউচ ব্রেভো ফ্যান্টাস্টিক ইডিসি এরকম কিছু ওয়ার্ড তুমি পাবে যেগুলোকে আমরা এক্সক্লামেটরি ওয়ার্ড বলি আমরা যদি এক্সক্লামেটরি সেন্টেন্সের স্ট্রাকচারটা দেখি স্ট্রাকচার প্রথমে শুরু হচ্ছে কি হোয়াট দিয়ে যদি হোয়াট দিয়ে সেন্টেন্স শুরু হয় এরপরে আমরা আর্টিকেল পাবো এ অথবা অ্যান আর হাউ দিয়ে যদি শুরু হয় এরপরে আর্টিকেল পাবো না তারপরে আমাদের অ্যাজেক্টিভ থাকবে তারপরে সাবজেক্ট তারপরে ভার্ব অ্যাট লাস্ট আমাদের এক্সক্লামেটরি চিহ্ন এক্সক্লামেটরি চিহ্নের আগে কী থাকবে ভার্ব এটা মনে রাখতে হবে তাহলে এক্সাম্পলটা দেখি আমাদের ফার্স্ট এক্সাম্পল দেখো সেকেন্ড এক্সাম্পল ফার্স্ট সেকেন্ড আমাদের ফার্স্ট এক্সাম্পলে হোয়াট আ ফাইন বার্ড ইট ইজ হট দিয়ে শুরু হয়েছে এবং এরপরে কি আর্টিকেল এটা অ্যাজেক্টিভ ফাইন বার্ড পুরোটা আমাদের অ্যাজেক্টিভ আর এখানে ইট হচ্ছে আমাদের সাবজেক্ট ইজ হচ্ছে ভার্ব দেখো অ্যাজেক্টিভ অ্যাজেক্টিভ সাবজেক্ট সাবজেক্ট ভার্ব ভার্ব এক্সক্লামেটরি চিহ্ন
সেকেন্ড নাম্বারে দেখো আমার হাউ দিয়ে শুরু হয়েছে, কিন্তু এখানে কোনো আর্টিকেল নেই, এ অথবা অ্যান নেই। তাহলে হাউ, এরপরে আমার অ্যাজেক্টিভ, তারপরে আমাদের সাবজেক্ট, তারপরে ভার্ব এক্সক্লেমেটের জন্য। হাউ, অ্যাজেক্টিভ, সাবজেক্ট, ভার্ব এক্সক্লেমেটের জন্য। সেকেন্ড স্ট্রাকচারটা দেখো, আমাদের প্রথমে অ্যালাস অথবা হুররা, দেন আমাদের এক্সক্লেমেটরি চিহ্ন থাকবে, তারপরে আমাদের সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে এক্সটেনশন। এক্সাম্পলটা দেখলে ক্লিয়ার হবে। দেখো অ্যালাস, এরপর এক্সক্লেমেটরি চিহ্ন, তারপরে আমাদের সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে আমাদের এক্সটেনশন। নেক্সট এক্সাম্পল, হুররা উই হ্যাভ ওন দ্য গেম, হুররা এক্সক্লেমেটরি চিহ্ন, সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন। আমাদের থার্ড স্ট্রাকচার দেখো, আমাদের ইফ বা হ্যাড দিয়ে শুরু হয় এক্সক্লেমেটরি সেন্টেন্স, এরপরে সাবজেক্ট থাকে, এরপরে ভার্ব থাকে, এরপর অবজেক্ট, সব শেষে এক্সক্লেমেটরি চিহ্ন। ফার্স্ট এক্সাম্পলে দেখো আমরা দিয়েছি কি ইফ, এরপরে সাবজেক্ট আই, ভার্ব ওয়ার, অবজেক্ট আ কিং, তারপরে এক্সক্লেমেটরি চিহ্ন। বি নাম্বারে দেখো আমরা প্রথমে কী দিয়েছি, হ্যাড, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, এক্সক্লেমেটরি চিহ্ন। আমাদের ইফ অর্থ যদি, আমাদের হ্যাড অর্থ এখানে যদি, এই দুটো দ্বারাই আমাদের কি এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু হয়। আজকে আমি তোমাদের সাথে সেন্টেন্স নিয়ে ডিটেইলস আলোচনা করেছি, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ, এবং এই সেন্টেন্স ইজি একটা টপিকস দেখে এটাকে তোমরা নেগলেক্ট করার চেষ্টা করবে না, কারণ আমাদের যত নেক্সট যতগুলো গ্রামার আইটেম আছে, ভয়েস বলো, ন্যারেশন বলো, চেঞ্জিং সেন্টেন্স বলো, সবগুলোতেই আমার সেন্টেন্স খুব ভালো করে জানতে হবে এবং সেন্টেন্সকে আমার আইডেন্টিফাই করতে হবে। আমি যদি সেন্টেন্স ভালো করে না জানি, আমি ওই গ্রামারগুলো অ্যাপ্লাই করতে পারবো না সঠিকভাবে, আমাদের সমস্যা হবে। এই জন্যে তোমরা কিন্তু নেগলেক্ট করবে না, এটা কিন্তু খুবই ভালো করে দেখবে, বোঝার চেষ্টা করবে এবং পাঁচটা সেন্টেন্সকে আলাদা আলাদাভাবে আইডেন্টিফাই করার চেষ্টা করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।